বন্ধুত্বের মূল্য। বাঘটি ছিল একটা নিঃসঙ্গ বাঘ, আর ওর কোনো বন্ধু ছিল না। একদিনও পাশের এক গাছের উপর এক আকর্ষক মহিলা বাঘকে দেখে ওকে ভালোবাসে আর বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। তুমি কি আমাকে বিয়ে করবে? ও আমার প্রিয়তমা। তুমি একটা নিঃসঙ্গ বাজ আর তোমার কোনো বন্ধুও নেই। আমি তোমাকে তখনই বিয়ে করব যখন তুমি কিছু বন্ধু বানাবে। পুরুষ বাজ সেই সব জন্তুদের উদ্দেশ্যে উড়ে যায় যাদের সাথে তার বন্ধুত্ব হতে পারে। রাস্তায় ও একটা অস্টিচ, একটা কচ্ছপ আর একটা সিংহকে দেখে, আর এরা সবাই ওর বন্ধুত্ব স্বীকার করে নেয়। বাড়িটি মহিলা বাজের কাছে ফিরে আসে। আমি তিনজন নতুন বন্ধু বানিয়েছি, এবার কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এবার বিয়ে করব। ওরা ওদের নতুন বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করে নেয়। সময় বয়ে যায়, শীঘ্রই ওদের বাচ্চাও হয়। এতে ওদের আনন্দও বেড়ে যায়। একদিন জঙ্গলে দুজন শিকারি আসে। ওরা রাতে ওই গাছের তলায় থাকে যেখানে বাজেদের বাসা ছিল। শিকারীরা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালায় আর ঘুমোতে যায়। আগুনের ধোঁয়া গাছের উপরেও পৌঁছে যায়। এই ধোঁয়ায় আমার বাচ্চাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করো। এখানে থাকো, আমি সাহায্যের জন্য বন্ধুদের ডাকছি। বাজ অস্টিচের কাছে গিয়ে সব বলে। দুজনে বাসার দিকে উড়ে আসে। অস্টিচ তার ডানা দিঘিতে ভেজায় আর আগুনের ওপর এসে ডানা ঝাপটায়। এরকম অস্টিচ বারবার করে আর জলের ফোঁটায় আগুন নিভিয়ে দেয়। এখানে খুব ঠান্ডা, আগুন নিভে গেছে, চলো এটা আবার জ্বালাই। ওরা আবার আগুন জ্বালায়। এর মধ্যে একটা শিকারি গাছের উপরে বাজের বাসাটা দেখতে পায়। আরে বাজের বাসাটা দেখো, চলো বাস ধরি আর কিছু টাকা রোজগার করি। শিকারীদের মধ্যে একজন গাছে চড়তে শুরু করে। তা দেখে মহিলা বাজ ঘাবড়ে যায়। দেখো শিকারীরা গাছে চড়ছে, আমাদের বাচ্চারা তো বিপদে পড়বে। বাজ ওর বন্ধু কচ্ছপের কাছে গিয়ে সব কথা বলে। কচ্ছপ আসে আর শিকারীদের দিকে চায় যাতে শিকারীদের মনোযোগ নষ্ট হয়। শিকারীদের মধ্যে একজন বলে, ওই দেখো একটা বড় কচ্ছপ, এটা আমাদের পাখিদের থেকে বেশি অর্থ দেবে, চলো ধরি ওকে। শিকারীরা তাড়াতাড়ি দড়ি জোগাড় করে ফেলে। ওরা দড়ির এক প্রান্তে কচ্ছপকে আর অন্য প্রান্ত নিজেদের কোমরে বেঁধে নেয়। কিন্তু শিকারীদের থেকে কচ্ছপ অনেক বেশি শক্তিশালী ছিল। ও নিজের সাথে শিকারীদের দিঘিতে টেনে নিয়ে যায়। শিকারীরা দড়িটা খুলে নেয় আর ডোবার আগে উঠে আসে। ততক্ষণে বাজর বন্ধু সিংহকেও ডেকে এনেছিল। সিংহ গর্জন করে শিকারীদের সামনে ঝাঁপিয়ে পড়ে। সিংহ পালাও, প্রাণ বাঁচানোর জন্য পালাও। বাজর সব বন্ধুদের ওকে সাহায্য করার জন্য ধন্যবাদ দেয়। ও বন্ধুত্বের মূল্য বুঝতে পারে আর ওর বউ কেন বন্ধুত্ব করার জন্য জোর করেছিল তাও বুঝতে পারে। নীতি কথা, একজন বন্ধুর মূল্য শেষ অবধিও বোঝা যায় না। তাড়াহুড়োয় রাজা হওয়া। রাজা চিত্রসেনের ফুলদানের শখ ছিল। ওনার প্রাসাদে রং বেরঙের প্রচুর সুন্দর সুন্দর ফুলদানি সাজানো থাকত। ওই সব দেখাশোনার জন্য একটা ছেলেকে রাখা হয়েছিল, আর ওই ছেলেটাকে সতর্ক করা হয়েছিল যে যদি ওই ফুলদানিগুলোর কোনো ক্ষতি হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। একদিন যখন ওই ছেলেটা ফুলদানিগুলো কাপড় দিয়ে পরিষ্কার করছিল তখন একটা ফুলদানি হাত থেকে খসকে পড়ে যায় আর ভেঙে যায়। শব্দ শুনে রাজা দৌড়ে আসেন। এটা তুমি কি করলে? তুমি আমার সবচেয়ে দামি জিনিসটা ভেঙে ফেললে, তুমি এজন্য শাস্তি পাবে। একে ফাঁসি দাও। হে মহারাজ, এটা একটা দুর্ঘটনা ছিল, ফুলদানিটা আমার হাত থেকে ফসকে গিয়েছিল, আমি আপনাকে মিনতি করছি, দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দিন। কিন্তু রাজা সেই ছেলেটিকে ক্ষমা করলেন না। তোমার শেষ ইচ্ছেটা কি? যা খুশি চাও আমি দেব, শুধু তোমার প্রাণ ছাড়া। হে মহারাজ, আমার শুধু একটাই ইচ্ছে আছে, আমি সব ফুলদানিগুলো আবার দেখতে চাই। সেপাই, আমার প্রাসাদে যাও আর সব কটা ফুলদানি এখানে নিয়ে এসো। সেপাইরা প্রাসাদের ভেতরে যায় আর সব কটা ফুলদানি বাইরে নিয়ে আসে। দেখে নাও যত খুশি, কারণ আর কখনো তুমি এ সুযোগ পাবে না। ওই ছেলেটা সব কটা ফুলদানি ভেঙে ফেলে আর তা দেখে রাজা ভীষণ রেগে যান। এটা তুমি কি করলে?
তুমি সব ফুলদানি ভেঙে ফেললে। মহারাজ, আমি সেটাই করেছি যেটা আমার করা উচিত ছিল। আমি আরো কত লোকের প্রাণ বাঁচালাম। এটা কি করে সম্ভব? একটা ফুলদানি ভাঙার জন্য আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কখনো না কখনো এই ফুলদানি আর কেউ ভাঙবে, আর তাদের সবাইকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই তাদের বাঁচানোর জন্য আমি এরকমটা করলাম। এবার শুধু একা আমি মরব। শোনো, আমি তোমার সাথে সহমত। তুমি আমার চোখ খুলে দিলে। আমার তোমাকে ক্ষমা করে দেওয়া উচিত, আর আমি তোমাকে আমার সভার একটা সম্মানীয় পদও দিতে চাই। নীতি কথা হলো, রাগের সময় নেওয়া সিদ্ধান্ত সর্বদা ভুল হয়, এই জন্যই কখনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চতুর কাঙাল। রাজা পৃথ্বীপাল একজন মহৎ আর উদার রাজা ছিলেন। উনার সভা পণ্ডিত আর জ্ঞানী ব্যক্তিদের জন্য সর্বদাই খোলা থাকত। একদিন এক বৃদ্ধ ভিখারি এলো উনার প্রাসাদে। থামো ভিখারি, তুমি কোথায় যেতে চাইছো? আমার সাথে এভাবে কথা বলো না, আমি রাজার ভাই হই। আমাকে রাজার সাথে দেখা করতে দাও। কি, তুমি রাজার ভাই হও? আমাদের রাজার কোনো ভাই নেই। তুমি মিথ্যে কথা বলছো। তোমার এই সভায় গিয়ে ভিক্ষা করার অনুমতি নেই। আমি মিথ্যে কথা বলছি না। রাজাকে খবর দাও, ওনার ভাই এসেছে, ওনার সাথে দেখা করতে চাইছে। নিজের সুরক্ষার জন্য সিপাহী রাজাকে খবর দিতে যায়। হে মহারাজ, প্রাসাদ বাইরে এক ভিখারি দাঁড়িয়ে আছে। সে দাবি করছে সে আপনার ভাই, আর সে দেখা করতেও চাইছে। আচ্ছা, ওনাকে ভেতরে পাঠাও। তুমি ভেতরে রাজার কাছে যেতে পারো। স্বাগত আমার প্রিয় ভিখারি ভাই, তুমি কেমন আছো? ও রাজা, আমার কাছে কোনো ভালো খবর নেই। আমার কাছে 32টা চাকর ছিল, সব এক এক করে ছেড়ে চলে গেছে। আমার 5 রানীরও বয়স হয়ে গেছে, এখন ওরা আমার সাথে আর নেই। কি যে করি! ওনাকে 50 স্বর্ণমুদ্রা দাও। 50 স্বর্ণমুদ্রা? এ তো খুবই কম মহারাজ। ভিখারি ভাই, আমার কোষাগারে বেশি মুদ্রা আর অবশিষ্ট নেই, প্রায় শেষ হয়ে গেছে, এখন শুধু এটুকুই দিতে পারবো। তাহলে মহারাজ, আপনি আমার সাথে 7 সমুদ্র পার করুন না। কথায় বলে ওই সমুদ্র তট সোনার তৈরি, ওখান থেকেই সম্পদ নিয়ে আসব। কিন্তু কিভাবে 7 সমুদ্র পার করব? আপনি কি আমার পায়ের জাদু দেখেননি? যখন আমি সমুদ্রে পা রাখি তখন জলও শুকিয়ে যায়। মন্ত্রী, ওনাকে আরো 50 স্বর্ণমুদ্রা দাও। মহারাজ, আপনি কি বলছেন আমরা কেউই বুঝতে পারছি না, আপনি কি আমাদের বুঝিয়ে বলবেন? এই ভিখারি কোনো এক সময় লেখা পড়া জানা বড় লোক ছিল, আজ এর অবস্থা ভালো নয়। এক রাজা আর এক কাঙাল, দুজনেই ভাগ্যের মুদ্রার দুটো পিঠ। একদিন আপনি রাজা, তো আরেকদিন আপনি কাঙাল। ও যেখানে থাকে সেটা ওর শরীর, ওর 32 চাকর, ওর দাঁত, ওর 5 রানী, ওর দুর্বল ইন্দ্রিয়, আর ওর পা রাখতেই সমুদ্র শুকিয়ে যায়। এটা বলে ও বোঝাতে চাইছে ওর পা এই সভায় পড়েছে, তাই আমায় কোষাগার শুকিয়ে যাওয়ার অজুহাত দিতে হয়েছিল। নীতি কথা হলো, কোনো ব্যক্তির শিক্ষা জ্ঞান তার দুঃসময়েও প্রকাশ পায়। লেখা পড়া জানা মূর্খ। এক গ্রামে 4 বন্ধু ছিল। একদিন ওরা সবাই একসাথে বসে উচ্চশিক্ষার জন্য কাশী যাবার কথা আলোচনা করছিল। তাহলে কালই কাশী যাওয়ার জন্য রওনা হই, কি বলো তোমরা সবাই? প্রিয় বন্ধু, আমার মনে হয় ব্যবহারিক বুদ্ধি উচ্চশিক্ষার থেকে বেশি জরুরি। না না, উচ্চশিক্ষা বেশি জরুরি। আমার কোনো ইচ্ছাই নেই উচ্চশিক্ষার, কারণ আমার কাছে ব্যবহারিক বুদ্ধিই বেশি প্রয়োজন মনে হয়। আমি যাব না। 3 বন্ধু কাশীতে উচ্চশিক্ষার জন্য রওনা হয়। চতুর্থ বন্ধু ওদের সাথে যায় না।
কয়েক বছর পর তিন বন্ধু গ্রামে ফিরে আসে। ওরা ওদের উচ্চশিক্ষা আগেই সম্পূর্ণ করেছে। আমাদের মতো লেখাপড়া জানা লোকেদের জন্য এখানে কোনো ভালো চাকরি নেই, চলো শহরে যাই ভালো চাকরি খুঁজতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমিও কি তোমাদের সাথে যেতে পারি? তোমার শিক্ষাই নেই, তুমি কি করবে শহরে গিয়ে যেখানে তোমার কোনো উচ্চশিক্ষাই নেই? ওতে কিচ্ছু যায় আসে না, আমি এতটা তো চালাক যে শহরে গিয়ে আমি রোজগার করতে পারব। চার বন্ধু শহরের পথে রওনা হয়। দেখো বন্ধু, একটা মরা সিংহ, আমি আমার বিদ্যা দিয়ে এর সব হাড় জুড়তে পারি। আমি এর হাড়ের ওপর চামড়া পরাতে পারি। আমি এর মধ্যে প্রাণ সঞ্চার করতে পারি। সাবধান, সিংহ সবাইকে খেয়ে ফেলবে যদি তুমি এর মধ্যে প্রাণ সঞ্চার করো। তুমি কিছুই জানো না, তুমি শুধু আমাদের প্রচেষ্টাকে অসফল করতে চাইছো। তিন বন্ধু নিজেদের প্রচেষ্টা শুরু করে দেয়। এমন করো না, একবার ভেবে নাও মূর্খের দল, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। গোপাল বুঝতে পারে এরা কেউই থামবে না, তাই নিজেকে বাঁচানোর জন্য ও একটা গাছের উপরে উঠে পড়ে। এদিকে সিংহ জীবন্ত হয়ে ওঠে আর এক এক করে ওর সব বন্ধুদের মেরে ফেলে। ও না, তোমাদের শিক্ষার আগে তোমাদের ব্যবহারিক বুদ্ধি প্রয়োগ করা উচিত ছিল। একটাই বন্ধু বেঁচেছিল, যে চতুর্থ বন্ধু ছিল, সে নিজের ব্যবহারিক বুদ্ধির প্রয়োগ করেছিল। নীতিকথা হল, শিক্ষা ব্যবহারিক বুদ্ধি বিনা কোনো কাজের নয়। ভাগ্য আর জ্ঞান। একদিন ভাগ্যের দেবী আর জ্ঞানের দেবীর মধ্যে তর্ক হয় নিজেদের শক্তি নিয়ে। আমি তোমার থেকে বেশি শক্তিশালী। না, তুমি না, আমি তোমার থেকে বেশি শক্তিশালী। চলো পরীক্ষা করি তাহলে। ভাগ্য আর জ্ঞানের দেবী তাদের শক্তির পরীক্ষা একটা ছোট্ট গ্রামের এক কৃষকের উপর করে। প্রথমে ভাগ্য নিজের শক্তি দেখাতে যায়। ও পুরো গমে ভরা ক্ষেত মুক্ত দিয়ে ভরে দেয়। পরের দিন কৃষক নিজের ক্ষেত দেখে চমকে ওঠে। আমি আগে কখনো এমনটা দেখিনি। ওই সময়ে রাজাও সেখান দিয়ে যাচ্ছিলেন, আর তিনিও কৃষককে ক্ষেতের মধ্যে মুক্ত ফলাতে দেখে চমকে যান। ওহে কৃষক, পুরো ফসল আমার প্রাসাদে নিয়ে চলো, আমি তোমাকে অনেক সম্পত্তি দেব, আর তার সাথে সাথে আমার মেয়ের সাথে বিয়েও দেব। মহারাজ, আমি আপনার প্রস্তাব স্বীকার করার জন্য নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। রাজকন্যার সাথে বিয়ের পর যখন রাত্রে রাজকন্যা কৃষকের পাশে বসে, তখন হঠাৎ তার একটা গল্প মনে পড়ে। এক দানবের গল্প, যে লোকেদের পাশে বসত আর তাদের খেয়ে ফেলত, আর কৃষক রাজকন্যাকে দানব ভেবে প্রাসাদ থেকে পালিয়ে যায়। রাজা রেগে যান আর তাঁর লোকেদের হুকুম দেন তারা যেন ওই কৃষককে প্রাসাদে আনে আর ফাঁসি দিয়ে দেয়। দেখো কি করেছো বেচারার সাথে, এবার আমি তোমায় প্রমাণ দেব ওর মস্তিষ্কে ঢুকে। কৃষকের মস্তিষ্কে জ্ঞান ঢুকে যায় আর তক্ষুনি কৃষক সতর্ক হয়ে ওঠে। মহারাজ, কোন অপরাধে আমাকে ফাঁসি দিচ্ছেন? শোনার পর ও নিজের নির্বুদ্ধিতা বুঝতে পারে আর চালাকি করে অজুহাত দেয়। আগের দিন রাতে আমি নদীতে ডুবে যাওয়া একটা লোকের চিৎকার শুনতে পেয়েছিলাম, আমি দৌড়ে ওকেই বাঁচাতে গেছিলাম মহারাজ, কারণ আমি শুনেছি বিয়ের দিন যদি কেউ ডুবে মরে যায় তো আমরা দুজনে কখনো জীবনে সুখী হব না। যা করেছি আপনার মেয়ের সুখের জন্যই করেছি মহারাজ। এই কথা শুনে রাজা খুবই প্রভাবিত হলেন। জ্ঞান প্রমাণ করে দিল সে ভাগ্যের থেকে কত বড়। কৃষক আর রাজকন্যা এখন সুখে ঘর করতে থাকল। নীতিকথা হল, জ্ঞান ভাগ্যকে সুরক্ষা দেয়, জ্ঞান ভাগ্যের থেকেও ভীষণ জরুরি।